হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের গাড়ির নামে মামলা আছে কিনা সেটা কিন্তু আপনাদের খুব সহজেই আপনারা অনলাইনে চেক করতে পারবেন। আপনাদের হয়তো অনেক সময় আপনাদের গাড়ির নামে মামলা থেকে যায়, কিন্তু হয়তো আপনারা জানেন না আপনাদের হয়তো বা ড্রাইভার মামলা খেয়েছে, সেটা হয়তো আপনাদের ইনফর্ম করে নাই, এবং পরবর্তীতে হয়তো সে ড্রাইভার চাকরি ছেড়ে চলে যায়, আপনাদের হয়তো সেটা জানেন না যে আপনাদের গাড়ির নামে কোনো মামলা আছে। অথবা অনেক সময় দেখা যায় যে আপনারা যখন পুরাতন গাড়ি কিনতে যান তখন সে গাড়ির নামে কোনো মামলা আছে কিনা বা কাগজপত্রের আপডেট কি, সেটা হয়তো অনেক সময় আপনাদের জানার প্রয়োজন হয়। তো সেটা কিভাবে অনলাইনে চেক করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো আপনার গাড়ির নামে কোনো মামলা আছে কিনা সেটা চেক করার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের বিআরটিএস সার্ভিস পোর্টালে একটি আইডি খুলতে হবে, এবং সেই আইডিতে আপনাদের এটা চেক করতে হবে আপনাদের গাড়ির নামে কোনো মামলা আছে কিনা। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই সেই আইডিটি কিভাবে খুলবেন, এবং সেই আইডি খোলার পর কিভাবে আপনারা সেটা চেক করবেন আপনাদের গাড়ির নামে কোনো মামলা আছে কিনা। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে সেখানে গিয়ে লিখবেন বিএসপি www.bsp.brta.gov.bd। তো এটা লিখে সার্চ দিবেন, সার্চ দিলে ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখানে আপনাদের একটি আইডি খুলতে হবে, আর এই আইডিটি খোলার জন্য আপনাদেরকে প্রথমে যে নিবন্ধনটি দেখতে পাচ্ছেন এই নিবন্ধনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এই নিবন্ধনের উপরে ক্লিক করার পর আপনাদেরকে এখানে যে আপনাদের জন্ম তারিখ, মাস এবং বছর, সাল এটা দিয়ে দিতে হবে। তারপর আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানে দিতে হবে। আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার যদি 9 সংখ্যার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের সংখ্যার আগে আপনাদের জন্ম সালটি দিয়ে তারপর কিন্তু আপনাদের আইডিটি খুলতে হবে, অন্যথায় কিন্তু আপনারা আইডি খুলতে পারবেন না। তারপর আপনাদের যেটা করতে হবে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর যে অনুসন্ধান দেখতে পাচ্ছেন এই অনুসন্ধানে একটি ক্লিক করে দিবেন। অনুসন্ধানে ক্লিক করলেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, আর এই ওটিপিটি এখানে দিয়ে যাচাই করবেন। আর যাচাই করার পর আপনাদের এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন। তো পাসওয়ার্ডটি সেট করার পর এখন তারপর আপনি তো আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আপনাদের এখানে লগ ইন করতে হবে, এরপর লগ ইন এ ক্লিক করবেন। লগ ইন এ ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে বাম পাশে কোনায় যে 3 ডট দেখতে পাচ্ছেন, যে মেনু বাটনটি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে মোটরযান নিবন্ধন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে মোটরযান সংযুক্ত এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে গাড়ির নাম নামে কোনো মামলা আছে কিনা সেই গাড়ির যেটি চেক করতে চাচ্ছেন সেই গাড়ির লাস্ট 4টি ডিজিট এখানে দিবেন রেজিস্ট্রেশন নম্বরে। তারপর উৎপাদনের বছর, এই উৎপাদনের বছরটি আপনার গাড়ির মডেলটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার গাড়ির চেসিস নাম্বারটি দিবেন। চেসিস নাম্বারটি দেওয়ার পর এখানে তারপর আপনার গাড়ির ইঞ্জিন নাম্বারটি দিবেন। দেওয়ার পর আপনার গাড়িটি কিন্তু এই বিআরটিএস সার্ভিস পোর্টালে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার জন্য তারপর ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার দেওয়ার পর এখানে যে অনুসন্ধানটি দেখতে পাচ্ছেন এই অনুসন্ধানে ক্লিক করে দিবেন। তো এই অনুসন্ধানে ক্লিক করার পর এখানে পেজটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর তারপর দেখুন এখানে নিচের দিকে চলে আসছে আপনার গাড়ির কিন্তু পুরো নাম্বারটি আপনার মালিকের নাম সহ এখানে চলে আসছে। তো আসার পর সংযুক্ত করুন, এটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার গাড়িটি অলরেডি বিআরটিএস সার্ভিস পোর্টালে সংযুক্ত হয়ে গেছে। তো এখন কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার গাড়ির নামে কোনো মামলা আছে কিনা। সেক্ষেত্রে আপনার একটু পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে দেখতে পাবেন মোটরযানের তথ্য। তো মোটরযানের তথ্যে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটু পেজটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখুন এখানে চলে আসবে, আপনি যে গাড়িটি এখানে সংযুক্ত করবেন সে গাড়িটি কিন্তু এখানে চলে আসবে। তো আমার কিন্তু এখানে অনেক গাড়ি সংযুক্ত করে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমার সব গাড়ি এখানে চলে আসছে। তো আমি যে গাড়িটি সংযুক্ত করছি তো সেই গাড়িটি এখন সার্চ দিয়ে এখান থেকে বের করব। তো দেখুন আমি সেই গাড়িটি এখন সার্চ দিয়ে বের করতেছি। তো গাড়ির নাম্বারটি কিন্তু এখানে চলে আসছে। তো আসার পর দেখুন সাথে সাথে গাড়ির যে আপনার কাগজের মেয়াদ কতদিন আছে সেটা কিন্তু চলে আসছে। দেখুন ফিটনেসের মেয়াদ, ট্যাক্স টোকেনের মেয়াদ, রুট পারমিট, যদি রুট পারমিট থাকে তাহলে কিন্তু রুট পারমিটের মেয়াদ এখানে চলে আসবে। প্রাইভেট গাড়ির ক্ষেত্রে যেহেতু রুট পারমিট নাই সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট গাড়ির জন্য রুট পারমিট আসবে না। তো এখানে দেখুন মামলার তথ্য। তো সেক্ষেত্রে আপনার এখন যদি মামলার তথ্য দেখতে গেলে কিন্তু আপনাদের এখন যেটা করতে হবে,
আপনি যে মামলা তথ্য দেখতে পারেন সেই মামলা তথ্যর নিচে দেখুন এখানে দেখুন লেখা আছে। তো এই দেখুন লেখার পরে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এই দেখুন লেখার পরে ক্লিক করলে কিন্তু চলে আসবে আপনার গাড়ির নামে কোনো মামলা আছে কিনা। তো দেখুন আমি এখানে ক্লিক করে দিয়েছি, অলরেডি এখানে সার্চিং আছে, একটু পেস্ট একটু এখানে সার্চ করছে যে আসলে গাড়ির নামে কোনো মামলা আছে কিনা। তো দেখুন অলরেডি চলে আসছে, মামলা পাওয়া যায়নি, মানে এই গাড়ির নামে কিন্তু কোনো মামলা নাই। তো আপনাদের যে গাড়ির জন্য চেক করবেন সে গাড়ির নামে যদি কোনো মামলা থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে মামলার ডিটেলস সব কিছু চলে আসবে, আর যদি মামলা না থাকে তাহলে কিন্তু এখানে এরকম চলে আসবে মামলা পাওয়া যায় নাই। আর যদি মামলা থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে সব কিছু দেওয়া আছে, মামলার তারিখ, কত টাকা জরিমানা, মামলার শাস্তি, আপনার মামলা দেওয়ার জন্য আপনার গাড়ির কোন কাগজটি জব্দ করা হয়েছে সেটা কিন্তু এখানে সব কিছু ডিটেলস চলে আসবে। এভাবে কিন্তু আপনারা আপনাদের গাড়ি যদি নামে কোনো মামলা আছে কিনা বা পুরাতন গাড়ি কেনার আগে কোনো গাড়িতে মামলা আছে কিনা সেটা যদি কোনো কনফিউজ থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে অনলাইনে আপনারা চেক করে নিতে পারবেন যে আসলে আপনার গাড়ির নামে কোনো মামলা আছে কিনা। তো আসলে এটি একটি ইজি প্রসেস যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আপনারা যদি কখনো আপনারা কনফিউজ থাকেন যে আপনার গাড়ির নামে কোনো মামলা আছে কিনা বা পুরাতন গাড়ি কিনতে যাওয়ার আগে কোনো মামলা আছে কিনা চেক করতে যদি চেক করতে চান তাহলে কিন্তু আপনারা এই ইজি প্রসেসটা আপনারা ফলো করে আপনারা আপনাদের গাড়ির নামে মামলা আছে কিনা চেক করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।